আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলেন, ইন্নাল্লাহ লা ইউগাইরু বিকাওমিন, মানুষ আল্লাহ কোনো জাতিকে হেদায়েতের উপরে উঠান না, পরিবর্তন করেন না কোনো জাতির, হাত্তা ইউগাইরু বি আনফুসিহিম, যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা নিজেদের পরিবর্তন না ঘটায়। মানুষ যদি নিজে সৎপথে উঠতে চায়, পরিবর্তন ঘটাতে চায়, গুনাহের জিন্দগি থেকে ফিরে আসতে চায়, আল্লাহ বলেন তখনই আমি তাকে হেদায়েতের পথ দেখাই। অন্যথায় লা ইউগাইরু বিকওমিন, কোন জাতির পরিবর্তন আল্লাহ তাআলা করেন না। হাদিস যে অংশটুকু আমি আলোচনা করেছি, তেলাওয়াত করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সাইয়াতি আলা নাসি জামান, একটি সময় এমন আসবে মানুষের উপরে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম বলতে মানুষের মাঝে কিছু থাকবে না, শুধু নাম থাকবে, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, আর কোরআনের কিছুই বাকি থাকবে না, শুধু থাকবে প্রথা, রসম, রেওয়াজ, এটাই বাকি থাকবে মানুষের মাঝে। মোহতরম হাজরিন, আসুন, মানুষকে আল্লাহ তাআলা যে জীবন দিলেন, জিন্দেগি দান করেছেন, আল্লাহ যদি চান এ জীবন মানুষ যদি সৎ পথে ব্যয় না করে, তাহলে আল্লাহ যে কোনো মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন কি না? পারেন। আল্লাহ তাআলা এ কথাগুলোকে এভাবে বুঝান, মানুষ তোমাকে আমি যে জীবন দিয়েছি, আল্লাহর নবী বলেন ওমার উম্মতি বাইনা সিত্তিনা ওয়া সাবঈন, আমার এই উম্মতের বয়সের সীমা হলো 60 থেকে 70 বছর, ওয়া কালিলুম মিনহুম মা ইয়াতাজাওয়াজুন, 60-70 কে অতিক্রম করবে এমন মানুষ হবে খুব কম, অল্প কিছু মানুষ যারা 70-এর উপরে বয়স পাবে, অন্যথায় এ উম্মতের বয়স হবে 60 থেকে 70 বছর। এই 60 আর 70 বছরের জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে যে দান করেছেন সৎ পথে চলা, আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি বানানোর জন্য, যদি এইভাবে জিন্দেগি মানুষ না বানায়, যে কোনো সময় আযাব আসবে, সব ধ্বংস হয়ে যাবে, যা বিগত আমলে আল্লাহ তাআলা এক এক জাতিকে ধ্বংস করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। মোহতরম হাজরিন, আসুন, আল্লাহ তাআলা বলেন, দেখো মানুষ, আমি আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করি, সব আমি আল্লাহ তাআলার কুদরতি হাতের মুঠায়, এটা তোমার বুঝতে হলে সহজে বুঝো, উনজুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, তাকাও এই বিশাল আকাশের দিকে আর তাকাও এই আকাশের সুউচ্চতার দিকে, এত বড় বিশাল আকাশ আর তার সুউচ্চতাকে যদি আমি আল্লাহ তাআলা আমার হুকুমের উপরে টিকিয়ে রাখতে পারি, শুধু এক আকাশ নয়, আল্লাহ বলেন সাবা সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে 60টি আকাশকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, শুধু এভাবেই নয়, বিগৈরি আমাদিন তারাউনাহা, আরো তাকাও একটি খুঁটিও আমি সেখানে ব্যবহার করি নাই, এইভাবে আমি আল্লাহ তাআলা যে আকাশগুলোকে সৃষ্টি করেছি, প্রথম আকাশকে সৃষ্টি করেছি মিন হাদিদিন, লোহা দিয়ে, দ্বিতীয় আকাশকে সৃষ্টি করেছি তামা দিয়ে, তৃতীয় আকাশকে সৃষ্টি করেছি মিন ফিদ্দা, রূপা দিয়ে, চতুর্থ আকাশকে সৃষ্টি করেছি মিন জাহাবিন, স্বর্ণ দিয়ে, পঞ্চম আকাশকে সৃষ্টি করেছি মিন ইয়াকুতাতিন, লাল টকটকে ইয়াকুত পাথরের দিয়ে, এরপরের আকাশকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি মিন মরমরাতিন বাইদা, সাদা ধবধবে মরমর পাথরের দ্বারা, এই যে আকাশগুলো এত খনিজ সম্পদ সেখানে রেখে দিয়েছি আমি আল্লাহ তাআলা হুকুমের উপরে টিকিয়ে রেখেছি, এত বড় আকাশ যদি আমার হুকুমের উপরে টিকে থাকে, এত বড় আকাশকে যদি আমি আল্লাহ নিয়ন্ত্রণ করতে পারি, মানুষ তোমার মতো চুনো পুঁঠিকে নিয়ন্ত্রণ করা আমি আল্লাহর জন্য কোনো কঠিন বিষয় নয়। মোহতরম হাজরিন, আল্লাহ বলেন এটাও যদি বুঝে না আসে, উনজুর ইলা শামসি ওয়া শুআইহা, তাকাও সূর্য আর সূর্যের কিরণের দিকে, যে সূর্য তোমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এত বড় সূর্যকে আমি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করতেছি, এ সূর্য আমার হুকুমের ভিতরে নিয়ন্ত্রিত, এত বড় সূর্য যদি আমি আল্লাহর নির্দেশ মানে তোমাদেরকে নিয়ন্ত্রিত করা আমার বড় সহজ। যদি বুঝে না আসে, কুঞ্জুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, তাকাও পাহাড়ের দিকে আর পাহাড়ের স্থিরতার দিকে, এত বড় পাহাড়কে স্থিরতার সাথে যদি আমি আল্লাহ তাআলা স্থির রাখতে পারি, তোমাদেরকে নিয়ন্ত্রণ করা বড় সহজ আমার জন্যে। এতগুলো যদি বুঝে না আসে, আল্লাহ বলেন উনজোর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা,
তাকাও সমুদ্রের দিকে আর সমুদ্রের তরঙ্গমালার দিকে, এত বড় সমুদ্র আর তরঙ্গমালা যদি আমি আল্লাহর হুকুমে নিয়ন্ত্রিত হয়, তোমরাও আমি আল্লাহ তাআলার হুকুমের ভিতরেই নিয়ন্ত্রিত, আমার হুকুমের বাহিরে তোমরা যেতে পারো না। আল্লাহ বলেন এটাও বুঝে আসে না, উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, তাকাও জমিনের দিকে আর তার প্রশস্ততার দিকে, এত বড় জমিনকে প্রশস্ততার সহিত আমি বিছিয়ে রেখেছি, জমিন যদি আমি আল্লাহর হুকুমকে মানে, তোমরা আমি আল্লাহর হুকুমের বাহিরে কোনো অবস্থায় যেতে পারো না। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বুঝাচ্ছেন এত বড় শক্তির মালিক আমি, এত বড় ক্ষমতার মালিক আমি, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ন্ত্রণ করতেছি, এরপরেও অপরাধ করো গুনাহ করো, আমি আল্লাহ তাআলা ছেড়ে দেই না, ছাড় দিতেছি। কিভাবে ছাড় দিচ্ছি তাও একটি হাদিসে কুৎসি মনে পড়েছে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাসতাজিনু রাব্বা, এমন কোন দিন জমিনের উপরে যায় না যেদিন জমিন এই কথা আল্লাহকে ডাক দিয়ে না বলে, ইয়া রব, হে আমার প্রভু, এই মানুষেরা তোমার গুনাহ করে, নাফরমানি করে, অনুমতি দাও সকলকে ধ্বংস করে দেই। আল্লাহ তাআলা জমিনকে বলে, জমিন কেন তাদেরকে ধ্বংস করতে চাও? তো জমিন আল্লাহকে ডাক দিয়া বলে, ইয়াকুলু রিজকাকা ওয়া আসাকা, তোমার দেওয়া রিজিক এই মানুষেরা খায় তোমার নাফরমানি করে, ইয়ামশি বিরিজলাইকা ওয়া আসাকা, তোমার দেওয়া পাও দিয়া জমিনে চলে তোমার নাফরমানি করে, ইয়ানজুরু বিআইনাইকা ওয়া আসাকা, তোমার দেওয়া চোখ দিয়া দেখে তোমার নাফরমানি করে, ইউমাইয়িজু বিআকলিকা ওয়া আসাকা, তোমার দেওয়া জ্ঞান দিয়া ভালোমন্দের পাহাড় উঠায় তোমার নাফরমানি করে, ইয়াফতিশু বিয়াদিকা ওয়া আসাকা, তোমার দেওয়া হাত দিয়া ধরে তোমার নাফরমানি করে, ইয়াফতাখিরু বিইলমিকা ওয়া আসাকা, তোমার দেওয়া জ্ঞান দিয়া শিক্ষা দিয়া বুদ্ধি দিয়া বিবেক দিয়া গর্ব আর খর্ব করে তোমার নাফরমানি করে, ইলা মাতাসবি, আল্লাহ কতদিন ধৈর্য ধরবো? তো আল্লাহ তাআলা জমিনকে ডাক দিয়া বলে, জমিন শোন, তুই মানুষকে ধ্বংস করতে পারিস না, কারণ এই মানুষকে আমি আল্লাহ তাআলা বড় কুদরতি কায়দায় সৃষ্টি করেছি, এরপরে সমস্ত মাখলুকাতের উপরে আমি আল্লাহ তাআলা সম্মান দান করেছি, শুধু সম্মান ঘোষণা করি নাই, চার চার বস্তুর কসম করে আমি তাদেরকে সম্মানিত করেছি, ওয়াত্তিন তিনের কসম, ওয়াজ্জাইতুন জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন নিরাপদ নগরীর কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িব, এতগুলো কসম করে আমি আল্লাহ তাআলা বলতেছি মানুষকে বড় সম্মানিত করে আমি সৃষ্টি করেছি। এতটুকুই নয়, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সমস্ত বনি আদমের উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। এতটুকুই নয়, ফেরেশতারা বলেছিল, হে রব, তুমি আখেরাত আর দুনিয়া সৃষ্টি করেছো, ফাজআল লানাল আখিরা ওয়াজআল লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়ে দাও আর তুমি আমাদেরকে আখেরাত দিয়ে দাও। তো আল্লাহ তাআলা বলতেছিলেন, তোমরা যা আখেরাত চাও যুক্তি পেশ করো, কেন আখেরাত চাও? বলে, আল্লাহ নাহনু নাবুদুকা, আমরা সর্বদা আপনার ইবাদত করি, ওয়ালা নাফসু, কখনো আপনার নাফরমানি করি না। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জবাব দিয়া বলতেছিলেন, হে ফেরেশতারা শুনে রাখো, হাল উফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদাইয়া আলা মান খালাকতু বিআমরি, আমি শ্রেষ্ঠত্ব দান করব তাদেরকে যাদেরকে আমি হুকুম দিয়ে সৃষ্টি করেছি, তাদের উপরে যেই মানুষকে আমি নিজের কুদরতি দস্তে সৃষ্টি করেছি, কখনোই হতে পারে না। বরং জাল তুলাহুমুদ দুনিয়া ওয়ালা আখিরা, আমি আল্লাহ তাআলা এই মানুষের জন্য দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। হে মাটি জমিন, তুমি শুনো, ধ্বংস করতে চাও এই মানুষকে, এ মানুষ যদি মৃত্যুর আগে সারা জীবন অপরাধ করে গুনাহ করে, মৃত্যুর আগে একবার দুই হাতকে উঠায় আর ডাক দেয়, রব্বি ফাগফিরলি, রব, প্রভু মাফ করো আমাকে, আল্লাহ বলে, না না, গফরতু জুনুবাহু কুল্লা, আমি আল্লাহ ওর তামাম জিন্দেগির গুনাহকে মাফ করে দিই। মোহতারাম হাজিরিন, আসুন, এটি একটি হাদিস। আল্লাহ তাআলার সমস্ত মাখলুকাত চায় মানুষ যখন নাফরমানি করে, গুনাহ করে, অপরাধ করে, ধ্বংস করে দিবে, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেন, সময় দেন, দেখি মানুষ ফিরে আসে কিনা। কারণ একটি সময়ও এমন যায় না, একটি সময়ও এমন অবস্থায় অতিক্রম হয় না, অতিবাহিত হয় না, যে সমুদ্র আল্লাহকে ডাক দেয়া বলে, রব ছেড়ে দাও, ইবতালাতু ফি কারি, আমি আমার তলদেশের সমস্ত মানুষকে ডুবাইয়া দেই। আল্লাহ বলেন, না, সুযোগ হবে না, আমি ছাড় দিয়েছি, দেখি এই মানুষ কোন দিন আমার দিকে ফিরে আসে, আল্লাহ তাকিয়ে আছেন। মোহতারাম হাজিরিন,
তো আল্লাহ ওই আয়াতের উপরে আলোচনা করতেছিলাম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন, কোন জাতিকে বাধ্য করে আল্লাহ তাআলা পরিবর্তন করবে না, হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম, যতক্ষণ না পর্যন্ত সে নিজে নিজের পরিবর্তনের চিন্তা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা হেদায়েতের উপরে উঠাবে না, যতক্ষণ না পর্যন্ত মানুষ নিজে হেদায়েতের চিন্তা না করে। আসুন, শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা এরপরেও শিক্ষা দিয়েছেন বহু জাতিকে ধ্বংস করে, বহু জাতিকে খতম করে, বহু জাতিকে জমিনের ভূপৃষ্ঠ থেকে মুছে দিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য শিক্ষা দিয়েছেন, তোমরা শিক্ষা গ্রহণ করো। যদি মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, আল্লাহকে না মানে, আল্লাহর বিরুদ্ধাচারণ করে, আল্লাহ বলেন স্মরণ রাখো তাদের কথা, আমি যাদেরকে ধ্বংস করে দিয়েছি এই সকল মানুষকেও আমি মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিতে পারি। কাদেরকে? কওমে আদ, এক জাতি ছিল, তাফসিরে জালালাইনের হাশিয়ার ভিতরে আসছে, তাফসিরে কাওয়াসি নামে আরেকটি তাফসিরের ভিতরও রেওয়ায়েতটি বর্ণিত হয়েছে, কওমে আদ নামে এক জাতি ছিল, ওই কওমে আদ আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত ছিল, ওই জাতির এক একটি মানুষকে আল্লাহ তাআলা কত বিরাট অবয়ব দিয়ে, দেহ দিয়ে সৃষ্টি করেছিলেন। হাদিস শরীফে এসেছে, কানা কাসিরুহুম সিত্তিনা জিরা, কওমে আদের সবচেয়ে ছোট মানুষ যে ছিল সে ছিল 60 গজ লম্বা, ওয়া কানা তাউলু তাউইলি, তাদের মাঝে মধ্যম আকৃতির মানুষ যে ছিল 400 জিরাইন, সে ছিল 400 জিরাইন, 400 গজ লম্বা, কানা আতওয়ালুহুম, ওই কওমে আদের সবচেয়ে লম্বা মানুষ যে ছিল নাম ছিল উস ইবনে উনুক, তার নাম ছিল 3333 গজ লম্বা ছিল এই ব্যক্তি, কানা সদরুহুম ইশরিনা জিরা, তাদের ছিনাটা ছিল 20 হাত প্রশস্ত, 20 হাত লম্বা, এত বড় বড় মানুষগুলো তারা ছিল, কানা ফুতুরুহুম আল ইবিল, এরা সকালবেলা নাস্তা খেত এক একজনের জন্য এক একটা উট, নাস্তা খেতে একটা উট, আমরা যদি নাস্তা খেতে যাই ডিম খেলেই পেট ভরে যায়, ছোট একটা মুরগি ভুনাও খাইতে পারি না, আর তারা সকালবেলা নাস্তা করতো এক একজনে এক একটা উট দ্বারা, কানা ফুতুরুহুম আল ইবিল, ওয়া কানা এলানুহুম, এত বড় বড় মানুষগুলোকে সৃষ্টি করেছিলেন কে? আল্লাহ। এরপরে আকানা এলানুহুম, তাদের এলান ছিল, তাদের ঘোষণা ছিল, তাদের দাবি ছিল, নাহনু আশাদ্দুহুম কুয়া, সমস্ত মখলুকাতের মধ্যে আমরাই হলাম সবচেয়ে বেশি শক্তি আর ক্ষমতার অধিকারী। ফারসালাল্লাহু লিহদায়াতিহিম নবী আল্লাহি হুদ, আল্লাহ তাআলা ওই জাতির হেদায়েতের জন্য এক নবীকে পাঠালেন, নাম ছিল হুদ, আলা নবীনা সাল্লাতু ওয়াসালাম, হুদ এসে বলল, বল খলাকাকাল্লাহু লাকুম, শুনো তোমরা শক্তির আধার নয়, তোমরা শক্তির অধিকারী নয়, বরং তোমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওহুয়া আশাদ্দু মিনকুম কুওয়া, ওই আল্লাহ হলেন তোমাদের চেয়ে বেশি শক্তির অধিকারী। তারা বিশ্বাস করেনি, কি বলো হু, আমরা সকালবেলা নাস্তায় এক একটা উট খেয়ে ফেলি, আমরা এত শক্তির আধার, আমাদের মাঝে উস ইবনে উনুক 3333 গজ লম্বা, মেঝ আকৃতির মানুষটি 400 গজ লম্বা, এত বড় বড় মানুষ আমাদের চেয়েও শক্তির অধিকারী আল্লাহ, যদি সে শক্তির অধিকারী হয় তাহলে তাকে আসতে বলো, আমরা তার সাথে কুস্তি লড়ব, দেখি আমরা শক্তি বেশি, আমাদের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি, আমরা কুস্তি লড়ব। তহুদ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ বললেন ওই জাতিকে বলো আমি কুস্তির জন্য আমি আল্লাহ তাআলার কোন মাখলুক না এক বাতাসকে ব্যবহার করব, বাতাসের সাথে তারা কুস্তি লড়ুক। ফারসালাল্লাহু আলাইহিমুর রিহ, আল্লাহ তাআলা তাদের উপরে বাতাস প্রবাহিত করেছিলেন, ওই বাতাস কত হাজার বেগে প্রবাহিত হয়েছিল তাফসিরে তারিখে আশেক ইলাহি বুলন্দ শাহরি, তারিখে নজীব আবাদি, তারিখে আজমি, তারিখে মিল্লাত, তারিখে ইবনে খুলদুন, ইতিহাসের বড় বড় যত কিতাব রয়েছে কোন কিতাবে এ কথা আসে নাই কত হাজার কিলোমিটার বেগে তাদের উপরে বাতাস প্রবাহিত হয়েছিল। ওই জাতি যখন আত্মগরিমা অহংকার তাকাব্বুরিতে মেতে ছিল, আল্লাহকে চেনে নাই, স্রষ্টাকে চেনে নাই, তাদের বানানেওয়ালাকে চেনে নাই, এই জাতির ধ্বংসের জন্যে আল্লাহ তাআলা
এমন বাতাসকে প্রবাহিত করেছিলেন, আল্লাহ বলেন সমস্ত মানুষগুলাকে আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলাম, কাআন্নাহুম আ'জাজু নখলিন খাবিয়া, খেজুর গাছ কেটে ফেললে আরবের মরুভূমিতে যেভাবে পড়ে থাকে ওই মানুষগুলা ধ্বংস হয়ে ওইভাবে পড়েছিল। মহতারাম হাজিরিন, এ হাদিস থেকে আমি স্পষ্ট ভাষায় বলি, যারা আজও আল্লাহর বিরোধিতায় কথা বলে, ইসলামের বিরোধিতায় কথা বলে, আলেমের বিরোধিতায় কথা বলে, কোরআনের বিরোধিতায় কথা বলে, মাদ্রাসার বিরোধিতায় কথা বলে, উলামা ইকরামের বিরোধিতায় কথা বলে, মুফতি মাশায়েখ শেখুল হাদিসের বিরোধিতায় কথা বলে, আজও এ হাদিস থেকে বুঝাই আল্লাহ তাআলা ছাড় দিতেছেন, আল্লাহ যদি ধরেন বুশ নয়, ব্লেয়ার নয়, ক্লিনটন নয়, শ্যারন নয়, বানকিমুন নয়, যত নিকোলাস সারকাজি, মোদি, ট্রাম্প সহ রাম বাম তাদের দোসর যারা রয়েছে সকলেও যদি একাত্র হয়ে আসে আল্লাহর বিরোধিতায় কথা বলে, আল্লাহ ছাড় দিচ্ছেন, কওমে আদের মতো যদি আল্লাহ তাদের অবস্থা নিতে চায়, যে কোনো মুহূর্তে তারা যেভাবে জমিনের ভূপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে এই জাতীয় জমিনের ভূপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। মোহতারাম হাজিরিন, আসুন, ইসলামের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারে নাই, তাই আজকে বড় ব্যথা অন্তরে ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে, ইসলামকে জমিনে উজ্জীবিত করার জন্যে, ইসলামকে জমিনে বিজয় করার জন্যে অনেক মানুষের প্রয়োজন নেই, অনেক মুসলিমের প্রয়োজন নেই। আজকে আমরা সারা বিশ্বে 200 কোটি মুসলিম, এত মুসলিমের প্রয়োজন হয় না ইসলামকে বিজয় করার জন্যে। রসুলের জমানা তাকান, ওমরের জমানা তাকান, উসমানের জমানা তাকান, এদের জমানার ভিতরে মুষ্টিময় মুসলিম ছিল, অর্ধ পৃথিবী পর্যন্ত তারা শাসন করেছিল, কখন? যখন পূর্ণ হেদায়েতের উপরে উঠেছিল। তাই আসুন, আমরা চাই উকবা ইবনে নাফে, রাসূলের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, ইমানের বলে বলিয়ান হয়ে এক সাহাবী যখন আফ্রিকায় গিয়েছিল, এক সাহাবী আফ্রিকার বুকে বিজয়ের পতাকাকে উড্ডীন করেছিল। রাসূলের আরেক সাহাবী কুসুম ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চীনে গিয়েছেন, সেখানে ইসলামের ঝান্ডাকে উঁচু করেছেন। তারেক বিন জিয়াদ স্পেনে গিয়েছেন, একজন একক ব্যক্তি স্পেনে ইসলামের পতাকাকে উড্ডীন করেছিল। মোহাম্মদ বিন কাসেম আস-সাকাফি রাহমাতুল্লাহি আলাই ভারতবর্ষে এসেছিলেন, ভারতবর্ষে ইসলামের পতাকাকে উড্ডীন করেছিলেন। শুধু এতটুকু নয়, সালাউদ্দিন আইয়ুবি, জামালউদ্দিন আফগানি, সালাউদ্দিন আইয়ুবি, তিনি যখন ফিলিস্তিনে গিয়েছিলেন জেরুজালেমে, একক ব্যক্তি ইমানের বলে বলিয়ান হয়েছেন, বলিয়ান হয়ে যুবক যখন দাঁড়িয়েছিলেন আল্লাহ তাআলা ফিলিস্তিনের বুকে ইসলামকে বিজয় করেছিলেন। বেশি মানুষের প্রয়োজন নয়, এটা তো ইসলামের ইতিহাস শুনালাম, বাংলার ইতিহাস শুনাই, বাংলার যুবক যদি না হতো বাংলায় 52 সালের ভাষা আন্দোলন সফল হতো না, যুবক যদি না হতো জান দেওয়ার জন্য যদি প্রস্তুত না হতো 69-এর গণ অভ্যুত্থান সফল হতো না, 71-এর স্বাধীনতা বিপ্লব সফল হতো না, 75-এর সিপাহী বিপ্লব সফল হতো না, 79-এর স্বৈরাচার পতন আন্দোলন সফল হতো না, 94-তে তাসলিমা নাসরিন নবীর বিরুদ্ধে, বোরখার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যখন কথা উঠেছিল, কটুক্তি করেছিল, যুবক যখন আলেম ওলামার ডাকে সাড়া দিয়ে মাঠে নেমে গিয়েছিল, যুবকেরা যখন রাজপথে ছিল, আল্লাহ ওই তসলিমা নাসরিন যে বোরখার বিরুদ্ধে কথা বলেছিল, যুবক আর ওলামাদের আন্দোলনে 94 সালে বাংলাদেশ থেকে রাতের আধারে বোরখা পরে পালাতে বাধ্য হয়েছিল। আজও বলি, এই যুগেও যদি যুবক দাঁড়িয়ে যায়, ওলামাদের সাথে হাত মিলায়, আলেমের ডাকে কাতারে কাতার বন্দী হয়, রাস্তায় এসে দাঁড়িয়ে যায়, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, তসলিমা নাসরিনের কোনো দোসর, দাউদ হায়দার, কবির চৌধুরী সহ যারা রয়েছে নাস্তিকের পুরা দোসর, এরাও বাংলার জমিনে টিকে থাকতে পারবে না। বাস্তব দৃষ্টান্ত, বাস্তব দৃষ্টান্ত একটি দিচ্ছি, লতিফ সিদ্দিকী এমন ব্যক্তি ছিল, হেভিওয়েট নেতা ছিল, যখন ইসলামের উপরে আঘাত করে কথা বলেছে, হজকে নিয়ে ব্যঙ্গ করেছে, বাংলার মানুষ এই স্লোগান উঠিয়েছিল, এক মাসের ভিতরে তার পদত্যাগ চাই, সরকার করতে বাধ্য হয়েছিল। আসুন, আমরা যদি আজও ওইভাবে বলিয়ান হয়ে ইমানের বলে, ইসলামের বলে, আমলের বলে ওই যুবকদের ন্যায় বলিয়ান হয়ে মাঠে নামি, কোনো ইসলাম বিদ্বেষী শক্তি বাংলার জমিনে টিকে থাকতে পারবে না। কারণ
কারণ এই কারণে আল্লাহ তাআলা যে জমিন আর আসমানকে সৃষ্টি করেছেন, আল্লাহ নিজ কুদরতে হাতে সৃষ্টি করেছেন, কারণ আল্লাহ তাআলার কুদরত আর ক্ষমতা কত, হুয়াল আউয়াল ফালাইসা ক্বাবলাহু শাই, আল্লাহই প্রথম, তার আগে আর কিছু ছিল না, হুয়াল আখির ফালাইসা বাদাহু শাই, আল্লাহই সর্বশেষ, তার পরে আর কিছু হবে না, হুয়াজ জাহির ফালাইসা ফাওকাহু শাই, আল্লাহ প্রকাশ্য, তার উপরে আর কিছু নাই, হুয়াল বাতিন ফালাইসা দুনাহু শাই, আল্লাহ অপ্রকাশ্য, তার চেয়ে নিচে আর কিছু নাই, বিইযনিহি রুফিআতিস সামা, এক হুকুমে আল্লাহ আকাশকে সুউচ্চ প্রতিষ্ঠিত করেছেন, বিইযনিহি বুসিতাতিল আরদ, এক নির্দেশে জমিনকে বিছিয়ে দিয়েছেন, বিইযনিহি নুসিবাতিল জিবাল, এক নির্দেশে পাহাড়গুলোকে স্থির রেখেছেন, বিইযনিহি জারাতিল আনহার ওয়াল আবহার, আল্লাহর এক নির্দেশে সমুদ্র আর নদী নালাগুলোকে প্রবাহিত করেছেন, শুধু এতটুকুই নয়, বিইযনিহি তাখরুজুল আওলাদু মিনাল আবওয়াইন, পিতামাতার থেকে ওই আল্লাহর নির্দেশেই সন্তান আসে, বিইযনিহি তাখরুজুস সামারু মিনাস শাজার, ওই আল্লাহর নির্দেশে গাছ আজও ফল দেয়, বিইযনিহি ইখরুজুল হালিবু মিনাল বাকর, ওই আল্লাহর নির্দেশে গরু আজও দুধ দেয়, বিইযনিহি তাখরুজুল মাতারু মিনাস সাহাব, আজ ওই আল্লাহর নির্দেশে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষিত হয়, যা আল্লাহর হুকুমে সমস্ত কিছু হয়, ওই আল্লাহ ইয়ালামু খায়িনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদুর, গোপন প্রকাশ্য সব আল্লাহ তাআলা জানেন, ইয়ালামু আদাদার রামলি ফির মালমালা, সমুদ্রের তলদেশে বালুকণার সংখ্যাও আল্লাহ জানেন, ইয়ালামু আদাদাল আদরি ফিল মাতার, বৃষ্টির সংখ্যার ফোঁটাও আল্লাহ তাআলা জানেন, ইয়ালামু আদাদাল আওরাকি ফিস শাজার, গাছের পাতার সংখ্যাও আল্লাহ তাআলা জানেন, ইয়ালামু আদাদাল কাতারি ফিল বাহর, সমুদ্রের পানির ফোঁটাও আল্লাহ তাআলা জানেন, যে আল্লাহ এত ক্ষমতার অধিকারী, আবার যদি নির্দেশ দেবেন, ইদা শামসু কুবিরাত, আসমান ফেটে পড়বে, ওয়া ইদা নুজুমুন কাদারাত, তারকাগুলো খসে পড়বে, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রে আগুন ধরে যাবে, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর তার সমস্ত জিনিসকে খুলে দেবে, কোনো জিনিস আর সেদিন থাকবে না, যে আল্লাহ সমস্ত জিনিসকে স্থির করেছেন, যে আল্লাহ সমস্ত জিনিসকে ধ্বংস করবেন, আল্লাহ যদি চান, যারা আল্লাহ তাআলার হেদায়েতের উপরে উঠে না, ইসলামের বিরোধিতা করে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেয়, আলেম উলামার বিরুদ্ধে অবস্থান নেয়, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ যদি চান সমস্ত জিনিস আমার নির্দেশে চলে, তোরা আর আমার ভূখণ্ডে থাকতে পারবি না, ইসলাম বিদ্বেষী সকল শক্তি জমিন থেকে নিষ্পেষিত হয়ে যাবে। মোহতারাম হাজরিন আসুন, তাই বলতেছিলাম যে আল্লাহ তাআলার শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহ বলেন এত শক্তি আমার রয়েছে, এত ক্ষমতা আমার রয়েছে, এরপরেও লা ইউগাইরু বিকওমিন, কোনো জাতিকে আমি ততক্ষণ পর্যন্ত হেদায়েত দেই না, কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত হেদায়েতের উপরে উঠাই না, হাত্তা ইউগাইরু বিআনফুসিহিম, যতক্ষণ না পর্যন্ত নিজে নিজের পরিবর্তন না ঘটায়। আসুন, পরিবর্তন কেন ঘটাবে না, কেন ঘটাবে না পরিবর্তন? হাদিসে এসেছে, মানুষের মৃত্যু যখন কাছাকাছি চলে আসে, মানুষের মৃত্যু যখন এসে যায়, মওয়াত যখন হয়ে যায়, তার কাছে তিন ফেরেশতা আসে, এক ফেরেশতা এসে বলতে থাকে, ইয়া রাজুল ইন কতাতিল আজাল ফান কতাতিল আমাল, হে ব্যক্তি, বড় আশায় দুনিয়ার জীবনে ছিল, ইন কতাতিল আজাল, তোমার জিন্দেগীর সমস্ত হায়াত শেষ, ফান কতাতিল আমাল, সমস্ত আশাও তোমার শেষ, দ্বিতীয় ফেরেশতা আসে, ঘোষণা করতে থাকে, ইয়া রাজুল জালাতিল ইশতিগাল ওয়া বাকিয়াতিল ওয়াবাল, দুনিয়ায় বড় ব্যস্ত ছিল, আল্লাহর হুকুম মানতে পারো নাই, তো সমস্ত ব্যস্ততা তোমার শেষ, তবে মৃত্যুর পরে সমস্ত ঘাঁটি তোমার সামনে রয়েছে। তৃতীয় ফেরেশতা আসে, ইয়া রাজুল জাহাবাতিল আমওয়াল ওয়াসালাতিল আরহাম, সম্পদ সব শেষ, সম্পর্ক দুনিয়ায় যা ছিল সব শেষ, কোন সম্পদ আর সম্পর্ক কাজে আসবে না, ওই দিন চিৎকার দেবে, হায় আমার জিন্দেগি খতম হয়ে গেল। মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজের জিন্দেগির পরিবর্তন ঘটাবে, আল্লাহ মানুষকে ততক্ষণ পর্যন্ত হেদায়েতের উপরে উঠাবে না, কারণ মানুষ আল্লাহ তাআলা যদি চান, এ মানুষ গুনাহ করবে আর নাফরমানি করবে, আল্লাহ জাতিকে ধ্বংস করে দেবে, এর জন্য বিরাট কিছু ব্যবহার করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলার এক ফেরেশতা জিবরিল রসুলের কাছে আসছিল, ইয়া রসুল আল্লাহ, আল্লাহর রসুল জিজ্ঞেস করতেছিল, জিবমিন কুয়া, কত শক্তি তোমার, কত ক্ষমতা তোমার,
জিব্রিল বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, মা জাররাবতু, কত শক্তি আল্লাহ আমাকে দিছে, কত ক্ষমতা আল্লাহ আমাকে দিছে, কোনোদিনও আমি পরিমাপ করি নাই, কোনোদিনও আমি পরিমাপ করি নাই কত ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিছে। তবে একটা পরিমাপ শুনায় দেই, এমন ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, ইস্তামালতু তারফা জানাহি লিকাউমিন, এক জাতি যখন আল্লাহ তাআলার নাফরমান হয়েছিল, আমি জিব্রিল ওই জাতিকে ধ্বংস করার জন্যে আমার পাখার একটা পরকে ব্যবহার করেছিলাম, রাফায়তু মিনাশ-সামা আখাজতু মিনাশ-সামা, জমিন থেকে উঠাইছি, রাফায়তু ইলাল আরদি, আকাশ পর্যন্ত নিয়ে গেছি, সুম্মা কাল্লাবতু, এরপরে উল্টাইছি, রামাইতু আলাল আরদি, জমিনের উপরে মারছি, ফাসারা বাহরান মাইয়্যাতান ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্তের জন্য ওই এলাকাকে ডেড সিতে পরিণত করে দিয়েছি। এত শক্তিধর ফেরেশতাও যে আল্লাহ তাআলা বানিয়েছেন, ওই আল্লাহর হুকুম মানবো না তো মানবো কার হুকুম? আসুন, সময় শেষ, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম মেনে রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি চালানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।